আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম জাতীয় পরিচয়পত্র সংশোধনে নানা ধরনের ভোগান্তি কর্মীদের অদক্ষতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা ঈদকে সামনে রেখে বেড়েছে মৌসুমি ভিক্ষুক সামাজিক সুরক্ষা প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের তাগিদ দুর্নীতির দুটি অভিযোগ তদন্তে বিএনপির আবেদন বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দুদক সচিবের পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ পিটিআই সদস্যদের অধিবেশন বর্জন মাসের পর মাস এমনকি বছর ঘুরলেও সংশোধন হয় না জাতীয় পরিচয়পত্র ফলে ভোগান্তি বাড়ছে এনআইডি সংশোধন করতে যাওয়া নাগরিকদের অঞ্চলভিত্তিক গণশুনানির উদ্যোগ নিয়েও আশানুরূপ ফল পায়নি নির্বাচন কমিশন এজন্য কর্মীদের অদক্ষতা আর অসচেতনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা 2008 সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নে কাজ শুরু করে নির্বাচন কমিশন ওই সময় দেশের 8 কোটি 10 লাখ ভোটারকে লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্র দেয়া হয় এরপর গত 13 বছরে একজন নাগরিকের 32 ধরনের তথ্য হালনাগাদ করার কথা থাকলেও তা করতে পারেনি ইসি ফলে পুরনো হয়ে যাওয়া তথ্য সংশোধনে প্রতিনিয়ত দৌড়ঝাঁপ করতে হয় নাগরিকদের আমি এখানে তো 60/1 দিছি কিন্তু এখানে আসছে হলো 30/1 তো এটার জন্য আমি বেশ কিছুদিন যাবত ভোগাইতেছি যারা ভোটারডি কার্ড করছে 75-85 দিয়ে লাইছে সকালে একবার এখানে আসছে আবার পাসপোর্ট অফিসে গেছে উনরা আবার এখানে পাঠাইছে অশোক হাওলাদার হ্যান্ডেস হালদার ওনাদের জানা দরকার যে একজন মানুষের মিজানুর রহমানের জায়গা মিজিনুর রহমান হইতে পারে না কখন এটা একটা কমন সেন্সের ব্যাপার তাই না অভিযোগ আছে তদবির ছাড়া পরিচয়পত্র সংশোধনের ফাইল নড়ে না তবে অবৈধ সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ট্রিমেন্ডাসলি সাফার করতেছে হয়রানি কোনো শেষ নেই আমাদের যদি কোনো স্তরে যদি জনগণকে কোনো ব্যাপারে হয়রানি করা হয় তো তাইলে কাউকে স্পেয়ার করা হবে না জাতীয় পরিচয়পত্রের অসঙ্গতির জন্য নির্বাচন কমিশনের অদক্ষতা আর অসচেতনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা গ্রামেগঞ্জে বিশেষ করে তারা নামের স্পেলিংটা ঠিকমতো করে না কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় কারেকশনের জন্য মানুষ অনেক ভিড় করতেছে এবং লাস্টে আমি বলবো কিছুটা অদক্ষতা ব্যাপার আছে আবার নতুন করে দেখা উচিত যে কিভাবে এই প্রসেসটাকে ত্বরান্বিত করা যায় গত 2 মার্চের হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে এখন ভোটার সংখ্যা 11,32,87,010 জন এদের সবার হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেয়া নতুন নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সাবেক এই নির্বাচন কমিশনার আহাদুসাইন টুটুল দীপ্ত সংবাদ ঢাকা ছুটি শুরুর আগে শ্রমিকদের ঈদ বোনাস এবং এপ্রিল মাসের 15 দিনের বেতন দেওয়ার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান সোমবার রাজধানীর বিজয়নগরের শ্রমভবনে গার্মেন্টস সহ সকল শিল্প প্রতিষ্ঠানের মালিক প্রতিনিধি ও শ্রমিক প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন শ্রম প্রতিমন্ত্রী বলেন ঈদের আগে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এই নির্দেশ সবাইকে মানতে হবে এ বিষয়ে একমত হয়েছেন বৈঠকে অংশ নেওয়া প্রতিষ্ঠান মালিক প্রতিমন্ত্রী আরও বলেন শ্রমিকদের কোনো বকেয়া থাকলে তা ঈদের ছুটির আগেই পরিশোধ করতে হবে এছাড়া সরকারি ছুটির সাথে মিলিয়ে শ্রমিকদের অতিরিক্ত ছুটি দেওয়ার অনুরোধ জানান তিনি বোনাসটা আগে দেবেন এরপরে বেতনটা দিয়ে দেবেন ছুটির আগে এবং ছুটি সরকারি ছুটি যেদিন শুরু হবে সেই দিন থেকে ছুটির ব্যবস্থাটা নিলে ভালো হয় বকেয়া যত আছে বকেয়া দিয়ে দেবেন এবং এপ্রিল মাসে যে 15 দিন বিজিএমই এবং বিকেএমইএর নেতৃবৃন্দও কিন্তু ঐক্যমতে পৌঁছাইছেন তো সুতরাং এই 15 দিনের বেতনটা দিয়ে দেবেন রাজধানীতে ভিক্ষুকের সংখ্যা বেড়েছে কয়েক গুণ পেশাদারদের সাথে যোগ হয়েছে মৌসুমি ভিক্ষুক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েও এদের ঠেকাতে হিমশিম খাচ্ছে সমাজসেবা অধিদপ্তর ভিক্ষাবৃত্তি নির্মূলে মূল্যবোধের অবক্ষয় রোধ এবং সরকারের সামাজিক সুরক্ষার জন্য বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের
হাত পাতার যেন কোনো বয়স নেই, নেই আত্মমর্যাদা বা লোকলজ্জার ভয়। কিশোর সাব্বির সোহেলদের এভাবেই দেখা মিলছে রাজধানীর পথে। ভিক্ষা করে মা অভিক্ষা করে, আমার ভাই অভিক্ষা করে, আমার মায়ের জায়গায় ভিক্ষা করে আমি করে সন্ধ্যার দিকে বাসা নিয়ে যায়। মোহাম্মদপুরে ফুটপাতে ভিক্ষা করেন পারভিন, তবে পেশাদার ভিক্ষুক নন। বরিশাল থেকে আইসি, একবার আইসি, দুই তিন দিন আগে আইসি, কাম কাজ নাই হন কি আর আগে করছি অন করতারি না কি, রোজার মাসটি থাই হিয়ার পর আর চলে যাই। ঈদকে সামনে রেখে বেশি আয়ের আশায় আরো অনেকে রাজধানীমুখী হয়েছেন। সড়ক, অলিগলি, ফুট ওভার ব্রিজ কিংবা মসজিদের সামনেও ভিক্ষা করছেন তারা। একদিকে তো পাও নাই, আরো দিয়ে মাজার সময় চার দিক হয়, আমার তো পেট তো আছে, পেট তো আর মনে হচ্ছে না, আমি প্রতিবন্ধী পাই না। ভিক্ষাবৃত্তি বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে সমাজ সেবা অধিদপ্তর, তাতেও মিলছে না সুফল। রমজান মাসে বাইরে থেকে লোক ঢাকা বা বড় শহরে এসে ভিক্ষার প্রবণতা বেশি, এরা কিন্তু প্রকৃতপক্ষে ভিক্ষুক না। তো এই প্রবাহটা রোধ করার জন্য আমরা কিন্তু রমজান মাসেও মোবাইল কোর্ট চালিয়ে যাচ্ছি এবং চেষ্টা করছি যে এরা যেন ঢাকায় না আসে, যেন যে এলাকায় কেউ যদি দরিদ্র হয়ে থাকে তার জন্য সমাধান সেখানেই হয়। প্রায় সব ক্ষেত্রেই লক্ষ্য করি যে আমাদের মূল্যবোধের একটা সংকট এখানে আছে। আমি দরিদ্র মানুষের জন্য আমার মাধ্যমে টাকা যাবে বা সম্পদ যা যা কিছু যাওয়ার কথা, কিন্তু আমি যাদের দেওয়ার কথা তাদের না দিয়ে তাদেরকে দিলাম কিছু, অন্যদেরকে দিলাম, সেটা তো করার কথা নয়। কাজে এই যে এই যে এই যে আমাদের চারিত্রিক যে সমস্যাটা এখানে আছে, মূল্যবোধের যে সমস্যাটা আছে, এটা কিন্তু সর্বসর্ব পর্যায়ে। 2021-2022 অর্থ বছরে ভিক্ষুকদের পুনর্বাসনে 6 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিশ্লেষকেরা বলছেন শুধু সরকারের প্রচেষ্টা নয়, ভিক্ষুক মুক্ত সমাজ গঠনে সচেতন হতে হবে সবাইকে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। হাওরে বাঁধ ভেঙে ফসলের ক্ষতির ঘটনায় কারণ জানতে 6 সদস্যের কমিটি করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। 10 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে ওই কমিটিকে। সোমবার সচিবালয়ে কর্মকর্তারা জানান কারো গাফিলতি প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এপ্রিলের শুরুতে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে সুনামগঞ্জের হাওড়ে, ক্ষতিগ্রস্ত হয় 5,000 হেক্টর জমির ফসল। স্থানীয়দের অভিযোগ, ঠিক সময়ে বাঁধ মেরামত না করা ও সংশ্লিষ্টদের গাফিলতিতে এই পরিণতি। এ ঘটনায় পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, অতিরিক্ত বৃষ্টির কারণে সুনামগঞ্জে হাওড়ের মাটির বাঁধ নরম হয়ে 3টি জায়গা ভেঙে যায়। নবগঠিত কমিটিকে আগামী 10 কর্মদিবসের মধ্যে সুনির্দিষ্ট মতামত সহ তদন্ত প্রতিবেদন দাখিল করবে। আমাদের যেটা দায়িত্ব আমরা সেটা পালন করার জন্য চেষ্টা করছি এবং যেখানে গাফিলতি আছে সেইখানে তাদেরকে চিহ্নিত করে বিভাগীয় এবং আইনের আওতায় আনার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া মাথায় রেখে আমরা আগাচ্ছি। প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানান, পানি উন্নয়ন বোর্ড সহ মন্ত্রণালয়ের অন্যান্য প্রতিষ্ঠানের অনিয়ম দূর করতে তৎপর তারা। প্রকৌশলীদেরকে তাদের কাজের মান যাতে করে ভালো হয়, দুর্নীতি কম হয়, আমরা সব জায়গায় এই পিএইচসিতে করা হয়েছে কিসের জন্য? এখন পিএইচসি মাধ্যমে এখন তো এখন আমাদের প্রকৌশলীর হাতে কিচ্ছু নাই। আমি বলবো না যে পানি উন্নয়ন বোর্ডে কেউ দুর্নীতি করে না, আমি এটা বলবো না। দুর্নীতি করে, আমরা চেষ্টা করছি এটাকে কমায় আনার জন্য সহনীয় পর্যায়ে নিয়ে আসতে। আগাম বন্যার প্রস্তুতির কথাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। আমরা জানি না যে বৃষ্টির বিষয়টা কেমন দাঁড়াবে, কিন্তু আমাদের প্রস্তুতি আছে। মাঠ পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে যে পানি ব্যবস্থাপনা কমিটি আছে, মাঠে তারা কাজ করছেন। আপনারা দেখবেন মাঠে গেলে প্রত্যেকটা আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আছেনই, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিবৃন্দ, এমনকি আমরা আনসার, ভিডিপি, স্কাউটস, আমরা সবাইকে কাজে লাগাতে বলছি। সচিব জানান, গত কয়েকদিনে সুনামগঞ্জে 1,200 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সুরমা, কুশিয়ারা, ধনু সব ভরাট হয়েছে, এগুলো পানি ধারণ ক্ষমতা কমে গেছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দুর্নীতির 2টি অভিযোগ তদন্তের জন্য তথ্য উপাত্ত সহ দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছে বিএনপি। সোমবার বিএনপির একটি প্রতিনিধি দল এই আবেদন জমা দেয়। পরে দুদক সচিব জানান, অভিযোগ দেখার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারের দুর্নীতির তদন্ত চেয়ে দুদকে চিঠি দেওয়ার দলীয় সিদ্ধান্তের আলোকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার দুর্নীতি দমন কমিশনে যায়।
তারা দুর্নীতির দুটি অভিযোগ তদন্তের আহ্বান জানিয়ে দুদক সচিবকে চিঠি দেন। এতে আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মধ্যকার টেলিফোনে কথোপকথন এবং সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মহতাশেম বাবরের অর্থ পাচারের অভিযোগ তদন্তের কথা বলা হয়েছে। পরে বিএনপি নেতারা বলেন, দুদক স্বাধীন প্রতিষ্ঠান হলেও ডেপুটেশনে কর্মকর্তাদের প্রভাবে অনেক তদন্ত থমকে যাচ্ছে। আমরা একটি পেনড্রাইভ দিয়েছি, অডিও দিয়েছি ওনাদের কাছে এবং অন্যান্য যে দলিল পত্র দস্তাবেজগুলো আপনাদের কাছ থেকে এসেছে সেগুলোই বেশিরভাগ দিয়েছে। এটা দিয়ে শুরু করেছে, আমরা পর্যায়ক্রমে এরপরে আরও বিভিন্ন স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে এখানে আসব জাতির কাছে জিনিসগুলোকে পরিষ্কার করার জন্য। পরে দুদক সচিব অভিযোগ পাওয়ার কথা জানিয়ে সাংবাদিকদের কাছে ডেপুটেশনে জনবল নিয়োগের ব্যাখ্যা দেন। অভিযোগ দুটি আমাদের রেজিস্টারে রিসিভ করা হয়েছে এবং পরবর্তীতে আমাদের যে দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধিমালা রয়েছে সেই অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। বিদ্যমান আইনেই বলা আছে যে পর্যাপ্ত সংখ্যক প্রেষণে কর্মকর্তা আসতে পারবেন এবং যতক্ষণ না এই ওই এখানে স্থানীয় যারা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ না হবেন, কাজেই এটা দোষের কিছু না। বিএনপির এমন অভিযোগকে ইতিবাচক হিসেবে দেখার কথা জানিয়ে দুদক সচিব বলেন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে সকলের সহযোগিতা প্রয়োজন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার পাকিস্তান প্রসঙ্গ। দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মুসলিম লীগ নওয়াজের সভাপতি শাহবাজ শরিফ। সোমবার বিকালে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে তার পক্ষে 174টি ভোট পড়ে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের সদস্যরা এই সময় অধিবেশন বর্জন করেন। ভোটাভুটিতে শাহবাজের প্রতিদ্বন্দ্বী ছিলেন পিটিআইয়ের সহসভাপতি শাহ মাহমুদ কুরেশি, কিন্তু তার নেতৃত্বে পিটিআইয়ের আইন প্রণেতারা অধিবেশন বর্জন করায় শাহবাজের কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। ফলে পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ। প্রধানমন্ত্রী পদের সমর্থন পেতে রবিবার তিনি পাকিস্তান পিপলস পার্টির নেতাদের সাথে বৈঠক করেন। এদিকে বিদেশি ষড়যন্ত্রে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভ করছে তেহরিকে ইনসাফের সমর্থকরা। দীপ্ত সংবাদে একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দীপ্ত সংবাদ। রাজধানীর মিরপুর বধ্যভূমি থেকে উদ্ধার হওয়া 1971 সালে গণহত্যায় নিহতদের দেহাবশেষ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। সোমবার সেনাবাহিনীর উদ্যোগে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে এসব দেহাবশেষ সমাহিত করা হয়। 1999 সালে মিরপুর 12 নম্বরে নুরি মসজিদের সংস্কার কাজ চলার সময় মাথার খুলিসহ বেশ কিছু হার উদ্ধার করা হয়। এগুলো গণহত্যার নিদর্শন কি না তা নিশ্চিত করতে ওয়ার ক্রাইমস ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি নমুনা পরীক্ষা করে। পরে দেহাবশেষের কিছু অংশ মুক্তিযুদ্ধ জাদুঘরে এবং কিছু সেনাবাহিনী জাদুঘরে সংরক্ষণ করা হয় আর বাকি অংশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে সমাহিত করা হলো। টাঙ্গাইলের কালীহাতিতে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। সোমবার বেলা 1:30টার দিকে হাতিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘাটাইলের তায়েবুল হোসেন, তার মেয়ে তাহমিনা ও নাতি তাওহিদ। ফায়ার সার্ভিস জানায় নিজের ব্যাটারি চালিত ইজি বাইকে করে মেয়ের শ্বশুরবাড়ি থেকে মেয়ে ও নাতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন তায়েবুল হোসেন। হাতিয়া রেল ক্রসিং এলাকায় জামালপুর এক্সপ্রেসের ধাক্কায় ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই তায়েবুল ও শিশু তাওহিদের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান তাহমিনা। এবার বসুন্ধরা এলপি গ্যাস ঈদবাজার। রাজধানীর বিপণী বিতানগুলোতে ক্রেতার সমাগম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় বিক্রি এখনও জমে ওঠেনি। অনেক দোকানে দেশি পোশাকের পাশাপাশি শোভা পাচ্ছে বিদেশি জামাকাপড়ও। পছন্দের পোশাক কিনতে রাজধানীর বিপণী বিতানে মানুষের আনাগোনা বাড়ছে।
তবে ছুটির দিনের তুলনায় কর্মব্যস্ত দিনে ক্রেতার উপস্থিতি কম। ক্রেতারা পছন্দের পোশাকের খোঁজ পেলেও দাম নিয়ে প্রশ্ন তুলছেন এবার। মানে স্বাভাবিক মানুষের থেকে একটু বেশি হয়ে যাচ্ছে পণ্যের দামগুলো। আমি জামা কিনবো, জুতো কিনবো, অনেক কিছু কিনবো। পুরো ঈদের সময় একটু দাম বাড়তে থাকে, তারপরও যা আছে মোটামুটি রিজনেবল। এদিকে ঈদের সময় ঘনিয়ে আসলেও বিক্রি নিয়ে সংশয়ে রয়েছেন দোকানিরা। তাদের দাবি জামা কাপড়ের দাম এবার রয়েছে ক্রেতার নাগালেই। 20 দিন আছে, আমরা তো যে আশা করে আছি আশাটা মানে হচ্ছে না আর কি। যেটুকু আসছে আলহামদুলিল্লাহ এই আশা নিয়ে বসে আছি। দাম আসলে আমরা রিজনেবল প্রাইসের জিনিস আনার জন্য চেষ্টা করছি। আগে কিছুদিন আগে কিনলে হয়তো বীরকম পাবো, দামেও কম পাবো, সাশ্রয় পাবো এবং সময় দিতে পারবো, দেখতে পারবো। ঈদ উপলক্ষে বিপণী বিতানে দেশি কাপড়ের পাশাপাশি পাঞ্জাবি, থ্রি পিস আর শিশুদের বাহারি পোশাক এসেছে চীন, ভারত ও পাকিস্তান থেকে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। করোনার বিধিনিষেধ কাটিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত চট্টগ্রামের মানুষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রার কাজও প্রায় শেষ। রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে বাঘ, সিংহ, পাখি, পুতুল সহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। মঙ্গল শোভাযাত্রাকে বর্ণিল করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এ কর্মযজ্ঞ। কোভিডের পূর্ববর্তী দিনগুলোর মতো যেভাবে আমরা শিল্পচর্চা করতাম সহজাতভাবে, সেই আনন্দগুলো, সেই শেয়ারিং অ্যান্ড এভরিথিং, ওই সব সেই আগের পরিবেশটা আমরা আবার ফিরে পেয়েছি। এদের যতগুলো কাজ আছে সবগুলো আমাদের বাঙালির ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করে। আসলে আমাদের অনেক আনন্দ হচ্ছে যে দুই বছর ধরে আমরা বৈশাখ উদযাপন করতে পারিনি, এখন আবার আমরা শুরু করতে যাচ্ছি। মনের মধ্যে একটা খুশিও কাজ করতেছে, একটা মানে এক্সাইটমেন্টও কাজ করতেছে। প্রথমেই তো এসো হে বৈশাখ দিয়ে সবাই বরণ করে, আমরা চাচ্ছি যে এবার একটু আলাদা করতে, লাস্টে এসো হে বৈশাখ গানটা দিয়ে আমরা শেষ করে হচ্ছে বৈশাখটাকে বরণ করতে চাচ্ছি। পাশাপাশি পয়লা বৈশাখে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়াও সেরে দিচ্ছেন শিক্ষার্থীরা। শিল্পের প্রয়োজন বিবেকের জন্য, জীবনের জন্য, এ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হবে এবারের মঙ্গল শোভাযাত্রা। 1429 আমরা খুব আনন্দের সহিত বর্ষবরণ করার প্রস্তুতির মধ্যে আমাদের চলছে। এখানে আমাদের পাখি করা হচ্ছে, মুরগি। শোভাযাত্রাটা শুরু হবে হচ্ছে কাজের দেউড়ি থেকে ডিসি হিল হয়ে আবার আমাদের চারুকলায় প্রবেশ করবে। রোজার কারণে এবার বর্ষবরণের আনুষ্ঠানিকতা শেষ করতে বলা হয়েছে বিকাল 5টার মধ্যে। দীপ্ত, বার্তাকক্ষ। দীপ্ত সংবাদে আরও একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। শ্রীলঙ্কার ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের প্রভাব পড়তে শুরু করেছে দেশটির চিকিৎসা খাতে। জীবন রক্ষাকারী ওষুধ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের মজুদ প্রায় শেষ হয়ে যাওয়ায় শিগগিরই জরুরি অস্ত্রোপচার বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। ফলে দেশটিতে অর্থনৈতিক সংকটে মৃতের সংখ্যা করোনায় মৃতের সংখ্যাকে ছাড়িয়ে যেতে পারে। বিদ্যুৎ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে এরই মধ্যে দেশটির অনেক স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত অস্ত্রোপচার স্থগিত রয়েছে। এদিকে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট মোকাবেলায় একটি সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সঙ্গে 42 জন স্বতন্ত্র সংসদ সদস্য আলোচনা করেছে, তবে এতে কোনো অগ্রগতি হয়নি। এই সাথে শেষ করব আমাদের এখনকার দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। জাতীয় পরিচয়পত্র সংশোধনে নানা ধরনের ভোগান্তি, কর্মীদের অদক্ষতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। ঈদকে সামনে রেখে বেড়েছে মৌসুমি ভিক্ষুক, সামাজিক সুরক্ষা প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের তাগিদ। দুর্নীতির দুটি অভিযোগ তদন্তে বিএনপির আবেদন, বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দুদক সচিবের। পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ, পিটিআই সদস্যদের অধিবেশন বর্জন। এই ছিল এখনকার মতন, আমি তারান্নম জ্যোতি বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে হলে লগ ইন করুন facebook.com/deeptonews।